ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজিবির সিপাহী পদের পরীক্ষার পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। আমাদের 40তম ব্যাচের শিক্ষার্থী নূর, তার একটা কোশ্চেন ছিল যে বিজিবির পরীক্ষার কি যেন নিয়মগুলো কি, বা বিজিবিতে যখন আমরা পরীক্ষা দিতে যাব মাঠে কি কি অ্যাক্টিভিটিস হবে। আচ্ছা, বিজিবিতে কিন্তু যখন এবার কিন্তু 99তম সিপাহী পদের সার্কুলার আর কিছুদিনের মধ্যেই আসবে, সার্কুলার প্রকাশ হওয়ার পরে বিজিবিতে যেটা লক্ষণীয় বিষয়, 5 ফিট 6 ইঞ্চি থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এসএসসিতে জিপিএ 3 এবং এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ 2.50 হলেই বিজিবি সিপাহী পদে আবেদন করা যায়। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি, বুঝা গেছে? মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি। আবেদন করলে ভালো কথা, আবেদন করার পরে বিজিবিতে কিন্তু তোমার পরীক্ষার কেন্দ্রে কিন্তু উল্লেখ করা থাকে কোন তারিখে কত কোন জেলার পরীক্ষা হবে, বুঝাতে পারলাম? আবার অনেক সময় স্ক্রিনিং করে যদি কেন্দ্রের যদি উল্লেখ করা না থাকে সার্কুলারে, সেক্ষেত্রে হয়তো বা এসএমএসে জানায় দেওয়া হতে পারে আর কি কোন জেলার পরীক্ষা কোথায় হবে। তো সচরাচর প্রত্যেকটা জেলার আশেপাশে বিজিবি যে হেডকোয়ার্টার রয়েছে বা রিজনাল কোয়ার্টারগুলো রয়েছে, ঠিক আছে, সেখানেই বিজিবির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। বিজিবিতে যেতে চাইলে প্রথমত যখন তুমি বিজিবিতে তোমার যেদিন পরীক্ষার ডেট সেদিন তুমি যখন মাঠে যাবা, মাঠে যাওয়ার আগে কিন্তু তারা কী করবে, দেখবা যে লাইন ধরে কী সুন্দর করে মাঠে বসাইছে, মাঠে বসানোর পরে তোমার কাগজপাতিগুলো চেক করছে। এরপরে বিজিবিতে উচ্চতাটা কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যে যত বেশি উচ্চতা ধারী তাকে তত বেশি প্রাধান্য দেবে। দেখা গেল কেউ 5 ফিট 6 ইঞ্চিতে গেল, এখন কেউ 5 ফিট 11 ইঞ্চিতে গেছে, ঠিক আছে, বা 6 ফিট নিয়ে গেছে। তো বিজিবিতে লম্বার প্রাধান্যটা সবথেকে বেশি দেওয়া হয়। এক্ষেত্রে অনেকে দেখা যায় 5 ফিট 6 ইঞ্চি নিয়েও বাদ পড়ে যাচ্ছে, বা 5 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চিতেও বাদ পড়ে যাচ্ছে। এটাতে মন খারাপ হওয়ার কোনো কারণ নেই, একবার না হলে আরেকবার চেষ্টা করতে হবে। হয়তো বা যে মাঠে তুমি গেছো তোমার জেলা থেকে, ওই জেলাতে দেখা যাচ্ছে অনেক উচ্চতা সম্পন্ন ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে গেছে, সেই কারণে আসলে যারা একটু কম উচ্চতা সম্পন্ন ছেলেমেয়ে তাদেরকে না নিয়ে উচ্চতা সম্পন্ন ছেলেমেয়েদেরকে পরীক্ষার সুযোগ দেয়। পরীক্ষা দিতে যাওয়ার পরে তোমাদেরকে হচ্ছিল প্রথমত কাগজপাতি প্রাথমিক যাচাই বাছাই, প্রাথমিক মেডিকেল সব কিছু হবে। হওয়ার পরে তোমাদের হচ্ছিল শারীরিক পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শারীরিক পরীক্ষা সেনাবাহিনীর মতো সেম ইভেন্টগুলো হয়, এখানে দৌড় হতে পারে, সিট আপ হতে পারে, পুশ আপ হতে পারে, ঠিক আছে, বা বুকডাউন হতে পারে, বিম দেওয়া হতে পারে, বুঝাতে পারছে, বা চিন আপ হতে পারে, এরপরে রোপ ক্লাইম্বিংও হতে পারে, বুঝাতে পারলাম? আচ্ছা, প্রথম দিন কিন্তু এই পরীক্ষাগুলো হবে, যাচাই বাছাই এবং শারীরিক পরীক্ষা হবে। বিজিবিতে পরীক্ষা কিন্তু 3 দিন হয় আর, ঠিক আছে। প্রথম দিন কাগজপাতি যাচাই বাছাই, তোমার প্রাথমিক মেডিকেল, উচ্চতা এবং শারীরিক। প্রথম দিন যারা টিকে যাবা, দ্বিতীয় দিন তোমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা বিজিবিতে 100 নম্বরের হয়, 5টা বিষয়ের উপরে কোশ্চিন আসে। অনেকে মনে করে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত, না, সমসাময়িক কোশ্চিনগুলো দেখলে বা পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন প্যাটার্নগুলো দেখলে বোঝা যায় আইকিউ পরীক্ষাও ওখানে আসছে। আবার আইকিউর পাশাপাশি ভালো করতে চাইলে সাধারণ জ্ঞান অংশে তোমার সাধারণ বিজ্ঞানও কিছু প্রশ্ন আসে, মনে রাখো কিন্তু, ঠিক আছে। তার মানে আলটিমেটলি 6টা বিষয়ের উপরে তোমাকে প্রস্তুতি নিতে হচ্ছে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ। 100 নম্বরের প্রশ্ন হয়। বিজিবিতে কখনো নেগেটিভ মার্কের কোশ্চেন হয় না, আবার অনেক জেলায় কিন্তু অনেক সময় এমসিকিউ পরীক্ষাও হতে পারে, বুঝতে পারলাম? বিজিবিতে লিখিতও হতে পারে, লিখিতেও প্রশ্ন হতে পারে, আবার হচ্ছিল এমসিকিউ প্রশ্ন হতে পারে, তবে এমসিকিউ প্রশ্ন সচরাচর আসে না, লিখিতেও দেয় আর কি। আবার অনেক জেলায় অনেক সময় কিন্তু নেগেটিভ মার্কিংও থাকে, বলে দেয় যে ভুল দাগালে বা ভুল লিখলে তোমার নেগেটিভ মার্কও হতে পারে। তো লিখিত পরীক্ষার জন্য সঠিক নির্দেশনাটা যারা বলে দেবে স্টেপটা, এটা একটু মনে রাখবা। লিখিত পরীক্ষা হয়ে টিকে যাওয়ার পরে তোমার সেদিন হয়তো বা রেজাল্ট দেবে, না হলে তার পরের দিন বিজিবিতে রেজাল্ট দেবে। তারা এসএমএসে রেজাল্ট পাবা, এসএমএসে রেজাল্ট পাওয়ার পরে তার পরের দিন তোমাকে ভাইবা পরীক্ষার জন্য যেতে হবে, ভাইবা পরীক্ষা এবং সাঁতার পরীক্ষা, বুঝাতে পারলাম? বিজিবিতেও তোমার কখনো 50 মিটার সাঁতার অথবা কখনো 100 মিটার সাঁতার দেওয়া লাগতে পারে। যারা পরের দিনে ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হবে তাদেরকে অবশ্যই সাঁতার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সাঁতার পরীক্ষায় যারা উত্তীর্ণ হবা তাদের হচ্ছিল তোমার বিজিবির যে হেডকোয়ার্টার রয়েছে পিলখানা, সেখানে গিয়ে তোমার বিজিবির যে সদর হসপিটাল রয়েছে সেখানে
তোমার ড্রপ টেস্ট, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এই টেস্টগুলো দিয়ে আসতে হবে। ফাইনালে যদি তুমি এই টেস্টগুলোতে টিকে যাও তাহলে বিজিবির একজন সিপাহী হিসেবে, গর্বিত সিপাহী হিসেবে তুমি বিজিবি সদস্য হওয়ার সৌভাগ্য লাভ করবে। বোঝা গেছে? খুবই সিম্পল, বাট পড়ালেখা করতে হবে, কারণ কোনো চাকরির পরীক্ষায় আসলে সহজ না। তুমি মনে করতে পারো যে তুমি লম্বা চোরা হয়েছো, সেটা ভুলে যাও। পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখবে তোমার থেকে আরও বড় লম্বা চোরা আলা প্রস্তুতি নিয়ে অনেক ছেলে লাইনে দাঁড়াইছে, হাজার হাজার শত শত ছেলে পরীক্ষা দিতে যায় বিজিবিতে, দিন শেষে অল্প সংখ্যক মাত্র ছেলে বিজিবিতে চান্স পায়। বুঝতে পারছো? এটাই আর কোনো কোশ্চেন? ফিজিক্যাল না বললাম একটু আগে, দৌড় হবে, সিট আপ হবে, চিন আপ হবে অথবা বিম হবে, আর বুক ডাউন হবে আর কি, এগুলোই, বা রোপ ক্লাইম্বিংও দিতে পারে, এই কয়েকটা ইভেন্টে। 16 ফিট দিতে পারে, 16 ফিট। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন বিজিবি সম্পর্কে? বিজিবিতে সর্বোচ্চ 23 বছর পর্যন্ত আবেদন করা যায়, ঠিক আছে, এটাই।